পরিবারকে বাইরে রেখে পরিবারের সাথে ইফতার না করে আমরা নিজেরা নিজেরা যদি আপনার থেকে আমাদের আলাদা তো আমরা আসলে আরেক পরিবারের কাছে এসেছি, সেইভাবে আমি মনে করি যে আমরা পরিবারের সাথেই আজকে ইফতার করব। আমি গুলশান জুড়ে ধন্যবাদ জানাতে চাই চমৎকার একটা আয়োজন করার জন্য। এবং আরেকটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঢাকায় তারা সবার আগেই ইফতারের আয়োজন করে ফেলেছে। তো ৬৪টি জেলা এবং আমাদের ঢাকা শহরের যে জনগুলো আছে সেগুলোকে ইফতারের আয়োজন করার জন্য আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। আজকের অনুষ্ঠানটা একটু বাইরে কারণ এখানে আমরা একটা উদ্যোক্তা ক্লাব গঠনের উদ্বোধন করবো আজকে। এবং এই ক্যাম্পাসে আজকে এসে আমি খুবই নস্টালজিক হয়ে গেছি, কারণ আমি যখন আমি এই কলেজে আমার ইন্টারমিডিয়েট এইচএসসি এবং গ্রাজুয়েশন দুটোই এখান থেকে করেছি। এইচএসসিতে ছিলাম সায়েন্সে আর আমি গ্রাজুয়েশন করেছি কমার্সে। এবং আমি যখন এই ইউনিভার্সিটিতে পড়তাম তখন যে বিল্ডিংগুলো ছিল পুরোটাই মাঠ ছিল। তো আমি আজকে দেখতে অবাক হয়ে গেলাম বিশাল বিশাল বিল্ডিং, তখন শুধু পিছনের বিল্ডিংগুলোই ছিল। এবং আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আমি এখানে কাটিয়েছি এই ক্যাম্পাসে। ৬ নম্বর বাস তখন ছিল, আমি জানি না এখন কোথায় আছে, ৬ নম্বর বাসে করে আসতাম, এই গেটে আমার নাম তারপরে ঢুকে যেতাম। তখন আমার বাসা ছিল ওদের মূল চাকরি, পরে বসবরণ নিতে চলে আসি অনুপ্রাণিত এবং উৎপাদিত, কারণ এটা আমার আমি মনে মনে চাচ্ছিলাম কিন্তু আপনারা সেটা করে ফেলেছেন। সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমি যখন দু তিনটা কারণে করেছি, একটা হচ্ছে আমি বাংলাদেশের জন্য একটা বড় কাজ করতে চাই, এটা হচ্ছে মানে আমার জিনিস যখন আমি নামটা করি নিজের বলার মতো একটা গল্প, এই নামটা নিয়ে কিন্তু আমার মধ্যে অনেক প্রশ্ন ছিল। আমি নামের পিছনে প্রায় 3 মাস সময় ব্যয় করেছি যে আমি কি নাম দেবো, এই গল্প হয়তো আপনারা জানেন বলা হয়নি ওইভাবে। এবং মানে আমি আমার কাছে এত শোকর এই নামটা যেই শুনেছে তার কাছে হৃদয় কেড়েছে, এত পছন্দ করেছে নামটা। এই জন্য বলি আপনি আপনার ব্যবসার নাম বলেন বা যে কোনো নাম বলেন আপনি কিন্তু আপনার সন্তানের নাম করণ করবেন, নাম রাখবেন, চিন্তা ভাবনা করে নাম রাখবেন, শুধুমাত্র একটা নাম রাখাটা কিন্তু আপনার হৃদয়ে থাকতে হবে, আপনার একটা মাহাত্ম্য থাকতে হবে। এবং আমি আমি খুবই আমার আমার বাবা এবং আমার পরিবারের কাছে কৃতজ্ঞ যে তারা আমার নাম ইকবাল বাহার রেখেছে, মানে এই নামটা আমি এত ভালোবাসি, এত এত আলোকিত ওই নামটা আমাকে শুরু থেকেই আমার মধ্যে এই জিনিসটা কাজ করতো যে নামটা ইকবাল, আপনারা জানেন ইকবাল মানে হচ্ছে আলোকিত, মানে আমাকে আলোকিত করতে সব আমার নিজেকেই আলোচনা করতো যে এই নামটা দিয়ে কিছু।
তো আসলে নিজের বলাতে গল্প নামটা যখন আমি ঠিক করি তার পিছনে যে উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশে লাখো মানুষ আছে যারা কোথাও তাদের নিজের গল্পটা বলার একটা প্ল্যাটফর্ম না, নিজের কষ্টের কথা, দুঃখের কথা, নিজের হেরে যাওয়ার কথা, নিজের বিজয়ের কথা, নিজের সফলতার কথা বলার কিন্তু তাদের কোনো প্ল্যাটফর্ম না। আমি একটা প্ল্যাটফর্ম তাদেরকে দিতে চাই যেখানে তারা নিজের বিজয়ের কথা, নিজের হেরে যাওয়ার কথা, নিজের কষ্টের কথা, দুঃখের কথা এখানে শেয়ার করবে, বলবে এবং তার সাথে আমরা সবাই থাকবো সহমর্মী হিসেবে। তো সেই কারণেই কিন্তু এই নিজের বলার মতো গল্প থাকে, আমরা আমাদের গল্পগুলো বলতে পারি। আমি এখানে রাবেয়া আমার সঙ্গে একমত, আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, অনুপ্রেরণা দিচ্ছি, মেন্টরিং করছি, আমি শেখাচ্ছি, আমি ক্লাস নিচ্ছি, আমি সারাক্ষণ আপনাদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে আমি এবং আরও কিছু টিম নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এখানে আপনাদেরও কিন্তু অনেক বড় ভূমিকা আছে, সেটা কি একটু ধাক্কা দিয়ে দেয়, একটু পিছিয়ে হাত রেখে বলা, মাথায় হাত রেখে বলা যে তুমি শুরু কর, তুমি তো পারো। এই সাহসটুকু পাশে স্পর্শের একটা স্পর্শের একটা কিন্তু দারুণ অনুভূতি আছে, যে আমি মাথায় হাত রাখলাম, কপালে হাত রাখলাম, এটা একটা অনুভূতি আছে। এই অনুভূতিটা মানুষকে আন্দোলিত করে এবং আরো অনেক বেশি অনুপ্রাণিত করে। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যে যে জোনেন, যে যে দেশে আছেন, যে যে জেলা উপজেলাতে আছেন দায়িত্বশীলরা, আপনারা আপনাদের পাশে থাকা মানুষটাকে একটু অনুপ্রাণিত করবেন, সাহস দেবেন, একটু একটু বলবে যে তুমি শুরু করো, তুমি পারো, আমরা আছি। একটা জিনিস দেখেন, উদ্যোক্তা বানানো আমাদের প্ল্যাটফর্মে এখন কিন্তু কোনো বাধা নেই, কেন ভাবেন না, আমাদের প্ল্যাটফর্মে অসংখ্য উদ্যোক্তা আছে যারা ক্রেডিটে বাকি যারা নিয়ে করতে অসংখ্য উদ্যোক্তা আছে। কারণ কেন এটা হচ্ছে, কারণ এখানে আমরা সবাই সবাইকে বিশ্বাস করি, ভালোবাসি, সম্পর্ক তৈরি করছি, পরিবার তৈরি করছি। একটু আগে আমাদের করিম যেমনটা বললো যে সে প্ল্যাটফর্মে বিয়ে করেছে, আমি তো এবং আমরা কয়েকদিন আগে আমাদের দুই করবল ছেলের বিয়ে দেখলাম, এরকম আরও অনেক হয়েছে। আমি তো বলবো যে আপনারা যারা এখনো চিন্তা করেন নাই যে ম্যাচ মেকিং একটা বিজনেস কিন্তু এই প্ল্যাটফর্মে ভালো হতে পারে, সো এটা নিয়েও কেউ কিছু চিন্তা করতে পারেন যে ম্যাচ মেকিং করে দেবো। কারণ আমাদের এখানে কিন্তু সব ব্যবসা আছে, সব ধরনের ব্যবসা। একটা জিনিস আমরা চিন্তা করে, আমি তো অভিভূত হয়ে যাই কেন আমাদের আজীবন সদস্য বা আমাদের দায়িত্বশীলদেরকে বলি যে আমরা কিনতে চাই পোস্ট দেয়, আমি অবাক হয়ে যাই যারা কিনতে চায় পোস্ট দেয় তাদের পোস্ট লিখে কমপক্ষে 200 জন তার প্রোডাক্ট দেখা, আপনি এত বড় মূল্য দাদা সুযোগ আর কোথাও আছে কল্পনা করা যায়। আপনি যেমন প্রোডাক্টের ডিজাইন যাচাই করতে পারলেন, প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করতে পারলেন, আপনি প্রাইস যাচাই করতে পারলেন, তাহলে আপনি একজন মানুষ 200 টাকায় দেওয়া সম্ভব সম্ভব, কিন্তু একটা পোস্ট দিয়ে 10 মিনিটের মধ্যে 200 জন লোকের থেকে তার প্রোডাক্টের সব কিছু জানার সুযোগ কিন্তু আপনার এখানে আমরা তৈরি করে দিচ্ছি। তো আমি আপনারা জানেন যে আমরা এই রমজানে অনেকগুলো কাজে হাত দিয়েছি, মানবিক কাজে আমরা সারা বছরই মানবিক কাজ করি, বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের বন্যা, শীতকাল বা কেউ যে কোনো প্রয়োজনে টর্নেডো হয়েছে বা যেসব জায়গায় বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আমরা কিন্তু পাশে দাঁড়িয়েছি। আমাদের একটা বিশাল টিম আছে যারা দিনের পর দিন, রাতের পর রাত সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের মানুষদেরকে, আমাদের প্ল্যাটফর্মের মানুষদেরকে, তাদের পরিবারকে, তাদের আত্মীয় স্বজনকে রক্ত দিয়ে বেড়াচ্ছে। আমাদের ছেলেমেয়েরা গাছ লাগাচ্ছে, অনেক কাজ আমরা করছি। এই রমজানে আমরা ভালোবাসা বিলাই নামে একটা প্রদেশ আমরা হাতে নিয়েছি, আছে আমি আশা করবো ভবিষ্যৎ সন্তানের কোনো একটা শোরুমের সামনে অথবা অফিসের সামনে আপনারও একটা আগামীকাল থেকে একটা ব্যানার করে একটা প্লাস্টিকের ঝুলি 100 টাকা বা 200 টাকা দিয়ে কিনে আমরা একটু শুরু করবেন। আমি এখানে বলেছি যে আমরা যারা প্ল্যাটফর্মে আছি আমরা 100 টাকা এখানে ডোনেট করবো, প্রত্যেক 100 টাকা,
কিন্তু টাকা দিবেন না আপনারা কি বলছেন আপনারা 100 টাকা কোন মগে দিবেন কি কিতাব লিখে দিয়েছে আধা কেজি চাল আধা কেজি ডাল এক কেজি বা আধা কেজি সবজি এই তিনটা দিবি সবই কিনে ওই পাত্রে রেখে দিবেন এবং এই প্রোগ্রামটা দিয়ে আমরা চেষ্টা করছি এখন লাইভে অনেকে দেখছেন প্রত্যেক জেলা শুনছে আমি জেলা যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা লোকাল মানুষদেরকে এখানে কানেক্ট করার চেষ্টা করবেন এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের আমরা যে দারুণ কিছু কাজ করছি সমাজের জন্য দেশের জন্য সেটা লোকাল মানুষদেরকে কানেক্ট করে এটা আরো ছড়িয়ে পড়বে তাদেরকে আপনারা উৎসাহিত করবেন তাদের ঘরে বেঁচে যাওয়া খাবার বেঁচে যাওয়া ইফতার এখানে এনে দিলে আমরা কিন্তু গরিবদেরকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো কারণ আমরা ভলেন্টিয়ারিং করে করতে জানি করতে শিখেছি যে কোনো আমরা ইফতারের আগেই করে দেব ইফতারের পরেও দরকার হলে আমরা সেগুলো বিলি করবো এবং আপনি এগুলো যখন বিলি করবেন তখন লাইক করবেন দেখাবেন যে আপনি কাজগুলো করছেন আরেকটা কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরে আলমারিতে অনেক অপ্রয়োজনীয় কাপড় পড়ে আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো যেসব কাপড় আপনি ধরেন কত এক দুই বছরেও পরেন নাই সেরকম একটা দুইটা কাপড় আপনার ওই বাক্সতে ডোনেট করবেন কিন্তু কাপড়টা ধুয়ে ইস্ত্রি করে কাপড় দিবেন নোংরা করে দিবেন কারণ আমি যে লোকটাকে দিতে চাই তাকে সম্মান দেখাতে চাই তো কাপড়টা ধুয়ে ইস্ত্রি করে তারপরে ওই প্যাকেটে রাখবেন তো আমি আপনাদেরকে এই আহ্বানটা করছি আর আমরা ইনশাআল্লাহ ঢাকায় আমরা মিরপুরে আমরা একটা বিশাল মেলার আয়োজন করেছি আমি আপনাকে বলেছি যে আমরা বাংলাদেশের অন্যতম বৃহৎ মেলা আয়োজনকারী প্রতিষ্ঠান হতে চাই যেখান থেকে আয়োজন যারা থাকবে তাদের কোনো রকমের প্রফিট করার উদ্দেশ্য থাকবে না তাদের উদ্দেশ্য হচ্ছে সেবা দেয় এই সেবা দেওয়ার জন্য উদ্যোক্তাদেরকে গ্রহণ করার জন্য আমরা এই কাজটা হাতে নিয়েছি আমরা প্রতি বছর দুইটা দিন কানা করব একটা শীতকালে করব আর একটা এরকম পয়লা বৈশাখ বা ঈদে আমরা করব তো আপনারা সে মেলায় সবাই আসবেন এবং আমি চাই গুলশান যুদ্ধ এখানে অন্তত পাঁচজন সেখানে স্টল নিবে কারণ আমরা উদ্যোক্তাদেরকে প্রমোট করতে চাই এবং আপনার মেলা দেখতে সবাই আসবেন দিনব্যাপী এবং সবাই সবাইকে সেখানে যে যাবেন আপনি হয়তো কোনো দায়িত্বে না আপনি কি একটা দুটো স্টল দিয়ে আপনি লাইভ করবেন তাদেরকে প্রচার করবেন গ্রুপে আপনি সবাই দেখবে জানবে আমরা যে উদ্যোক্তাদের জন্য আমরা যে ভলেন্টিয়ারিং করতে পারি বিনা মূল্যে এটা বাংলাদেশের প্রথম আমরা করেছি এর আগে কেউ এটা করে যে উদ্যোক্তাদেরকে প্রমোটিং করতে গিয়ে যে ভলেন্টিয়ারিং করা যায় এই দারুণ একটা কাজ কিন্তু আমরা করে দেখেছি তো আমি আশা করি আপনারা এই সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে আজকে এই আমার প্রিয় অতিথি কলেজে আমাদের উদ্যোক্তা ক্লাবে অশুভ উদ্বোধন ঘোষণা করেছে এই উদ্যোক্তা ক্লাবে আমাদের এই ক্যাম্পাসে যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি এবং তাদেরকে একটা অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা এখানে লালন করবেন যত্ন করবেন অনেক বেশি শিক্ষার্থী যাতে এই বিনামূল্যে আমাদের যে প্রশিক্ষণ আমরা যে তাদেরকে পার্ট টাইম উদ্যোক্তা বানাতে চাচ্ছি লেখাপড়ার পাশাপাশি এবং আমরা আমি তো আপনাদেরকে শিখিয়েছি যে প্রতিদিন কীভাবে লেখাপড়া করেও 4 ঘন্টা সময় বাঁচানো যায় সেই 4 ঘন্টা সময় সে তার উদ্যোক্তা শেখার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য ব্যয় করবে আমরা তাকে প্রমোট করব আমরা তার সেলের দায়িত্ব নিব আমরা তাকে সেলের জায়গা তৈরি করে দেব আমরা তাকে সাহস দেব দক্ষতা দেব এবং কোনো পুঁজি ছাড়া কীভাবে অল্প পুঁজি দিয়ে 1,000-2,000 টাকা 5,000 টাকা দিয়ে ব্যবসা করা যায় সেই সুযোগ আমরা তাকে তৈরি করে দেব তো আমি আপনারা জানেন যে আমরা ক্যাম্পাসের যারা ক্যাম্পাসেরা বলছেন আমাদের হয়েছেন তাদের জন্য আমরা একটা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছি কারণ তাদেরকে আমরা দক্ষতা শিখাইতে চাই সেই জন্য আমরা তাদেরকে আমাদের ICT-র উপরে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ইংলিশের উপরে লিডারশিপের উপরে আমরা স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি প্রথম ব্যাচ শুরু হয়েছে গতকাল থেকে এটা ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের জন্য চলবে ইনশাআল্লাহ যারা বাংলাদেশের যত ক্যাম্পাস অ্যাম্বাসেডররা আছেন ভবিষ্যতে যুক্ত হবেন সবাই এই স্পেশাল ক্লাসের সুযোগ নিতে পারবে আমরা আসলে যেটা চাই ছাত্রছাত্রীরা যাতে লেখাপড়া শেষ করার আগেই তার একটা কাজ রেডি হয়ে যায়
চাকরি হোক সেটা ব্যবসা হোক সেই দক্ষতা সেই সাহস সেই সুযোগ আমরা তৈরি করে দিতে চাই। এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের তরুণদের জন্য আমাদের একটা কাজ। অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় মেট্রোজনা বিদ্যা বাহান জাহেদ স্যারকে এবং বলছিলের পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই রমজান মাসে আমাদের প্রিয় ফাউন্ডেশনের ঢাকার ভিতরে এটি প্রথম বিদ্যা মাঠের এবং উদ্যোক্তা ক্লাব উদ্বোধন আজকে এখানে।